কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে অন্যান্য বারের চেয়ে এইবার নির্বাচন ঘিরে সবিস্তারকাদের তৎপরতা চোখে পড়ার মতো। সরকার দলীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করা সহ নির্বাচনী নানান প্রচারণায় অংশ নিচ্ছেন মিডিয়া জগতের পরিচিত সব তারকারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন কিনেছিলেন বেশ কিছু তারকা। চিত্রনায়িকা মাহিয়া মাহি মনোনয়ন কিনেছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসন থেকে, তবে তিনি চূড়ান্ত মনোনয়ন পাননি। চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট তিন আসনের মনোনয়ন প্রার্থী ছিলেন। অভিনেত্রী রোকেয়া প্রাচী ফেনী তিন আসনের মনোনয়ন কিনেছিলেন। চিত্রনায়ক রুবেল মনোনয়ন প্রার্থী ছিলেন বরিশাল তিন আসনের। এছাড়া সঙ্গীতশিল্পী এস ডি রুবেল, চিত্রনায়িকা শিমলা, অভিনেত্রী সৌমি কায়সার, অভিনেতা সিদ্দিকুর রহমান সহ অনেক তারকাই ছিলেন এবার নির্বাচনের মনোনয়ন প্রার্থী। তবে তাদের মধ্যে কেউই এবার আওয়ামী লীগের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন পাননি। তারকাদের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে এবার চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নীলফামারী দুই আসন থেকে বর্তমান সংসদ সদস্য এবং অভিনেতা আসাদুজ্জামান নূর, মানিকগঞ্জ দুই আসন থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম, নড়াল দুই আসন থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া নতুন দুইজন তারকা যোগ হয়েছেন আওয়ামী লীগের সাথে জাতীয় নির্বাচনে। তারা হলেন মাগুরা এক আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান এবং ঢাকা দশ আসন থেকে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এছাড়া রিয়াজ, উপবিশ্বাস, তারিন, নিপুণ আক্তার, জায়েদ খান সহ অনেকেই নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন প্রার্থী না হলেও সবাই এই নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।